মানে সুদের উপর আর বেশি নিতে গেলে তো সময়ের কুলাবে না আর কি। যেমন কেউ বলতেই পারেন এই টুপিটাও সুদের সাথে সম্পৃক্ত আছে, কারণ টুপিটা যেখানে তৈরি হয়েছে, যে কোম্পানি তৈরি করেছে, কোম্পানি 50 লাখ টাকা লোন নিয়ে কোম্পানি তৈরি করেছে, মেশিন বসিয়েছে, লোন নিয়ে দোকান করেছে, ওই সুদের টাকায় লোন নিয়ে ওই কোম্পানি থেকে এই টুপি তৈরি হয়েছে, যেই টুপি মাথায় দিয়ে আপনাদের সামনে সুদের বিরুদ্ধে ওয়াজ করছি। তাহলে এই সুদ থেকে আমরা বাঁচলাম কোথার থেকে? যে পোশাকটা পরে আছি, যে জুব্বাটা গায়ে দিয়ে আছি, হতে পারে এই জুব্বাটা তো অবশ্য মানে অ্যারাবিয়ান বিধায় ওদের সুদমুক্ত, ওরা সুদি কারবার ওদের নেই। বাংলাদেশের পোশাক যদি হয় তাহলে যে ঘড়িটা হাতে দিয়ে আছে এই ঘড়িটা তো সুদের মানে প্রতিষ্ঠান, দোকানদার তো সুদি কারবার নিয়ে দোকান চালাচ্ছে, ব্যাংক থেকে লোন নিয়ে, তাহলে এই ঘড়িটাও তো সুদের। এগুলো থেকে আপনার আমার বাঁচার সুযোগ নেই, এটা হলো রাষ্ট্রীয়, তাই না? আপনি আমি চেষ্টা করবি ও রাষ্ট্রীয় পর্যন্ত কোরআন এবং সুন্নাহ পৌঁছে দেওয়ার। আপনি আমি সর্বাত্মক চেষ্টা করব, বৈধ পন্থায় সর্বাত্মক চেষ্টা করব রাষ্ট্রীয় পর্যন্ত এই বিধান নিয়ে যাওয়ার। দায়িত্ব আল্লাহর, আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূল কন্ট্রাক্ট দেয়নি যে কোনো মূল্যে অবৈধ পন্থায় মারপিট করে, বোমা বাস্টিং করে, গুলি করে, জেএমবিদের মতো রাতারাতি দিন কায়েম করে দিতে হবে বাংলাদেশে, কন্ট্রাক্ট দিয়েছেন? জেএমবিদের সমস্যা হলো এখানে কোরআন হাদিস তারা বুঝতে ভুল করেছেন। কোরআন আয়াত হাদিসের আয়াত হাদিস ঠিক আছে, আয়াত আর হাদিসগুলো ভুল নয়, কিন্তু ব্যাখ্যাগুলো তাদের নিজস্ব, ব্যাখ্যাগুলো নিজস্ব, বা যে সকল আলেম ওলামা এই ব্যাখ্যাগুলো দিয়েছেন ঠিক ওই মানেরই। দেখুন, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না। এই আয়াত পড়েই কিন্তু যারা খারেজি তারা আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমাকে কাফের ফতোয়া দিয়েছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফের, আলী রাদিয়াল্লাহু আনহু কাফের, নাউযুবিল্লাহি মিন জালিক, এই আয়াত দিয়েই কিন্তু তারা বলেছিল খারেজিরা। আলী রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবি যার জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন, তাই না? অথচ খারেজিরা কাফের ফতোয়া দিয়েছে কোরআনের আয়াত পড়ে। আয়াত কি ভুল? আয়াত ঠিক, কিন্তু বুঝতে ভুল হয়েছে। ঠিক জেএমবিদের চিন্তাভাবনা এদিকে গিয়েছে, চরমপন্থীদের আকিদা এদিকে গিয়েছে। আয়াত হাদিস ঠিক আছে কিন্তু ব্যাখ্যা ঠিক নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন কোরআন এবং সুন্নার আলোকে আপনাকে আমাকে আগাতে হবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করব রাষ্ট্রীয় পর্যন্ত পৌঁছে দিতে, বৈধ হয়েছে, অবৈধ পন্থায় নয়, বৈধ পন্থায় রাষ্ট্রীয় পর্যন্ত ইসলাম পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি চান তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে। আপনি আমি চেষ্টা করব একদম পরিবার থেকে। আল্লাহ রাসূল সাল্লাম যখন সুদ হারাম বললেন তখন কি বললেন? যে তোমাদের সুদ আজ থেকে ছেড়ে দিলাম না? আগে পরিবারের করলেন, আগে কার করলেন? হাদিস তো বললাম সহিহ মুসলিমের, আগে কারটা মাফ করলেন? পরিবার, চাচার সুদ মাফ করে দিলেন। আল্লাহ সাল্লাম তো সুদ খেতেন না, রাসূলুল্লাহ সাল্লাম তো সুদ খেতেন না, পরিবার থেকে শুরু করেছেন। আপনি পরিবার থেকে শুরু করেন, পর্যায়ক্রমে রাষ্ট্রীয় পর্যন্ত চলে যান। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, সাধ্যের বাহিরে যেই জিনিস আল্লাহ চাপিয়ে দিবেন না। আজকের আলোচনার শেষ পয়েন্ট, কয়েকটা কথা বলে আমি ছেড়ে দিতে চাই। নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা হচ্ছে জাহেলিয়াত, মদ, বিড়ি, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, তারপরে জর্দা, গুল, সিগারেট, এগুলো হচ্ছে হারাম। কুল্ল মুস্কিরিন খমরুন ও কুল্ল খমরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটা মদ, যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটি হারাম। সহি মুসলিম 5336 নম্বর হাদিস, ইবনে মাজা 3376 নম্বর হাদিস, আল্লাহ সুসাসাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ মুদমান খমরিন, যে দেহ হারাম খাদ্য নেশা জাতীয় খাদ্য গ্রহণ করেছে ওই দেহ জান্নাতে যাবে না। নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা হচ্ছে জাহেলিয়াত, জাহেলি যুগে ছিল, ইসলাম হারাম করেছে, ওই জিনিস একজন মুসলমান খাবে এইটা হতে পারে না, এটা হলো নব্য জাহেলিয়াত। যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, দেশি বিদেশি মদ খান তারা জাহেলিয়াত চালু রেখেছেন। আপনাকে আজকে তৌবা করতে হবে, জর্দা গুলের কোটা আজ রাতে ফেলে দিতে হবে, আগামীকাল থেকে খাওয়ার সুযোগ নেই। দেখুন শেষ যে কথাটা বলতে চাই, আরো বড় জাহেলিয়াত হলো নারীদের বেপর্দা, আরো বড় জাহেলিয়াত হলো নারীদের বেপর্দা। 40 বছর 50 বছরের মা বোরকা দিয়ে
তার উপরে ওন্না দিয়ে 60 বছরের মা বোরকা ওন্না দিয়ে পরিপাটি হয়ে নিজেকে গুছিয়ে রেখেছি, ঢেকে রেখেছি বোরকা দিয়ে, আর সাথে রয়েছে 20 বছরের তরুণী যুবতী মেয়ে, সে ওন্নাও নেই বুকের মধ্যে, গলায় পেঁচিয়ে আছে, 3 পিস পরে মায়ের সাথে যাচ্ছে। এটা কি জাহেলিয়াত নয়? 60 বছরের মা, ও যদি সুন্দর করে মেক্সি পরে বড় চাদর পরে নিত যথেষ্ট ছিল, এই 20 বছরেরটাকে একদম পরিপাটি করে ঢাকা দরকার ছিল, কারণ বিপদ হবে এর দ্বারা, ওর দ্বারা না। বিপদ হবে কোনটার দ্বারা? এই 20 বছরেরটা, 60 বছরেরটা দিয়ে না। আর যেটা দিয়ে বিপদ হবে ওটাকে সাজিয়ে গুজিয়ে, সাজিয়ে গুছিয়ে একদম মূর্তির মতো করে নিয়ে যাচ্ছি, আর যেটা দিয়ে বিপদ হবে না ওটাকে একদম ঢেকে ঢুকে নিয়ে যাচ্ছি। এটা জাহেলিয়াত নয়? এটা জাহেলিয়াত কি জাহেলিয়াত না? জাহেলিয়াত দেখুন, জাহেলিয়াত কোথায়? বাড়ির মধ্যে আপনি 24 ইঞ্চি কালার টিভি আর 50টা ডিশ লাইন, ডিশ চ্যানেলের মানে কানেকশন আপনি দিয়ে রেখেছেন, আর হুজুরকে এসে বলছেন হুজুর পর্দার অস করেন আপনি। বাড়ির মধ্যে 24 ইঞ্চি কালার টিভি, 50টা ডিশ চ্যানেল ধরে ওই বাড়িতে আপনার মেয়েরা, আপনার স্ত্রী বৌমা প্রতিপালিত হচ্ছে, বাড়িটা তো জেনার কারখানা বানিয়ে রেখেছেন, আর হুজুরকে বলছেন, স্লিপ দিচ্ছেন হুজুর পর্দার অজ করেন। পর্দার অজ দিয়ে কাজ আছে? পর্দার অজ দিয়ে কাজ আছে? পর্দার গুষ্টি সাফ করে থুয়েছেন বাড়িতে, আর হুজুরকে বলছেন পর্দার অজ করেন। আগে সেইখানে দূর করেন, হুজুর পর্দার অজ করে কি করবে? পর্দার অজ করে লাভ আছে? আগে বাড়ি ঠিক করেন, আগে বাড়িতে জেনার কারখানা বন্ধ করেন, নগ্ন দৃশ্য, নোংরা দৃশ্য, ল্যাংটা দৃশ্য, নোংরা নাচ গান, বাপ মা তারপরে ছেলে মেয়ে বৌমা সব একসাথে দেখছে আর বলছে বাহ কি চমৎকার সামাজিক সিনেমা। এটা সামাজিক সিনেমা মানে শিক্ষা খুঁজে সিনেমার মধ্যে, তুমি আর খোঁজার জিনিস পাওনি, মানে তুমি মদের মধ্যে খুঁজতে যাচ্ছ কি স্পিরিট। মদ খেলে শরীর তাজা হচ্ছে, ক্ষণিকের জন্য রাজা হয়ে যাচ্ছে, যে মুই কি হনুরে। সম্মানিত উপস্থিতি, খোঁজার জিনিস আমরা পাইনি। অনুরোধ, যেগুলো হচ্ছে জাহেলিয়াত, নারীদের হেজাব যেভাবে পরা উচিত, এই যে আধুনিক বোরকাগুলো এসেছে, যেই বোরকাগুলো এতটা টাইট ফিটিং, মাজা বেঁধে দেওয়া আছে, দিয়ে উপরের পাট আলাদা নিচের পাট আলাদা, শরীরের ব্যাসার্ধ কেমন, বোরকা পরার পরে বোঝা যাচ্ছে এটা হলো জাহেলিয়াত। আমি বোঝাতে পারলাম কিনা যায় না। যে সকল বোরকায় নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এই বোরকা জাহেলিয়াত, ছেড়ে দিতে হবে। এই বোরকা বোরকা হবে ঢিলে ঢালা, বোরকা হবে ঢিলে ঢালা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রকাশ না হয়। বোরকা এত ডিজাইনের, এত ফ্যাশনেবল বোরকা, যে মেয়েটা কুৎসিত অতটা দেখতে মন চাইতো না, কিন্তু বোরকাটা এত সুন্দর বারবার বোরকার দিকে দেখছে, বোরকা এত কারুকার্য যে বোরকার দিকে বারবার দেখছে, বাহ কি বোরকা, জীবনে কোনোদিন বোরকা দেখিনি, মানে ওর বোরকাটা এত আকর্ষণীয়। বোরকা তো হেজাব, নিজের সৌন্দর্য লুকানোর জন্য বোরকা, তাই না? নিজের সৌন্দর্য লুকার জন্য বোরকা না? তো তুমি এমন সুন্দর বোরকা পরেছো যে তোমার বোরকার দিকে বারবার দেখাচ্ছে, তাহলে এটা কি পর্দা? এই ডিজাইনেবল বোরকা, এগুলো হলো তুর্কিদের আবিষ্কার। এই আবিষ্কার তুর্কিদের, এই জাহেলিয়াত ছেড়ে দিতে হবে, বোরকা হবে ঢিলে ঢালা। তুর্কিদের আবিষ্কার হলো, আমি মনে সময় বেশি নিয়ে ফেললাম, শেষ করে দিচ্ছি, তুর্কিদের আবিষ্কার হলো জায়নামাজ। ওই যে কাবা ঘরের ছবি জায়নামাজে ছাপানো আছে, মক্কায় কিনে নিয়ে আসেন, তুর্কিদের আবিষ্কার। হে যুবক বন্ধুরা, কাবা ঘরের ছবিতে এক হিন্দু পা দিয়ে আছে, তুমি আন্দোলন করছো, তাই না? আর তোমার ইমাম সাহেব সালাম ফিরিয়ে যখন ঘুরে বসলো মুসল্লিদের দিকে, সুন্দর করে পাছাটা রাখলো কাবা ঘরের উপরে, তফাতটা কোথায়? আমি বুঝাতে পারলাম কিনা জানি না। এক হিন্দু কাবা ঘরের, কাবা ঘরে তো না, কাবা ঘরে তো যাওয়ারই সুযোগ নেই হিন্দুর আছে, কাবা ঘরের ছবিতে পা দিয়ে একটা সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে, তুমি গরম করে দিলে বাংলাদেশ। আর তোমার ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যখন ঘুরে বসলো পাছাটা রাখলো একদম কাবা ঘরের উপরে, তফাতটা কোথায়? তুমি ষড়যন্ত্র কোথায় হচ্ছে তুমি বুঝতে পারোনি, যে তোমার কাবাকে পাছার নিচে ফেলে দিয়েছে, আর তুমি এই জিনিস এখনো মাথায় ঢুকেনি, ওইটা দিয়ে বাড়াবাড়ি করছো। এইভাবে বোরকার নামে অসংখ্য জাহেলিয়াত আপনার আমার মাঝে চলে এসেছে। আসুন আমরা প্রত্যেক
প্রত্যেকই এই জাহেলিয়াত নব্য জাহেলিয়াত থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জাহেলিয়াত পরিহার করা তৌফিক দান করুন। গোঁড়ামি নয়, জিদ নয়, হটকারিতা নয়, আপনার আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার, তাই নাকি? জাহান্নাম থেকে বাঁচা দরকার। আপনার কবর আপনার, আমার কবর আমার, বড় হুজুর পীর সাহেব আপনার কবর ঠেকাতে যাবে না। যদিও শোনা যাচ্ছে কোন কোন সাহেব নাকি আবার জাহাজ নিয়ে যাবে বিচারের মাঠে, জাহাজে পার করবে। আরে তোমার কি হয় সেটা দেখো, তোমার কি হয়, তোমাকে কে মাচায় সেটা দেখো। তুমি তুমি মুরিদদেরকে জাহাজে পার করবা? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরআন এবং সুন্নার আলোকে নিজ জীবন, পারিবারিক জীবন, সার্বিক জীবন গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার জাহেলিয়াত দূর করে সুন্নাতি তরিকায়, সুন্নাতের পাবন্ধ হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এই যে একটা সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের এলাকায়, পাল্লাপাড়া কোরআন সুন্না সালাফি হাফেজে মাদ্রাসা। একজন হাফেজের মর্যাদা যদি কেউ বুঝেন, যারা ছেলে দেননি হিফজখানায় তারা আফসুস করবেন যে কি করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মুকুট পরাবেন, মুকুট পরাবেন, মুকুট পরার পরে বাপ মাকে ডেকে দুজোড়া পোশাক পরাবেন। এক এক জোড়া পোশাকের মূল্য এত বেশি, গোটা পৃথিবী বিক্রি করে দিলে এক দাম এক জোড়া পোশাকের দাম হবে না। তখন হাফেজের বাবা বলবে যে আল্লাহ এত দামি পোশাক আমাকে কেন পরানো হচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছো, এই জন্য তোমার এই মর্যাদা, বাপ মাকে বলবে। হাদিস সহি বিধায় এইরকম মাদ্রাসার জন্য আপনার মন খুলে দোয়া করবেন। নিজের সন্তান দিতে পারেননি তাই কি হয়েছে, আন্তরিকভাবে এদের জন্য দোয়া করবেন, ওই দোয়ারও তো একটা বরকত পাওয়া যাবে নাকি। দোয়া করবেন মন খুলে, এইরকম প্রতিষ্ঠানে আন্তরিকভাবে সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, সশরীরে উপস্থিত হয়ে, টাকা পয়সা দিয়ে, যেভাবে সহযোগিতা দরকার সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।